কেভিন ডেভিড মিটনিক, সাফল্য, খ্যাতি এবং অনেক অনেক বিতর্কের গল্প জড়িত একটি নাম। কেভিন মিটনিক একজন আমেরিকান কম্পিউটার সিকিউরিটি কনসালটেন্ট, লেখক, সাজাপ্রাপ্ত সাইবার অপরাধী এবং হ্যাকার। যে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট মাত্রই কেভিন মিটনিককে চেনেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত হয়েছিলেন 1995 সালের একটি হাই প্রোফাইল কেসে গ্রেফতার হবার কারণে। তাকে বিভিন্ন সাইবার অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং 5 বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল। তবে তার গ্রেফতার, বিচার, শাস্তি সবই ছিল বিতর্কিত। মিটনিক যখন পুলিশের হাতে ধরা পড়েন, তখন তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের কম্পিউটার সংশ্লিষ্ট অপরাধের জন্য মোস্ট ওয়ান্টেড হ্যাকার। তার হ্যাকিং দক্ষতার জন্য তাকে গ্লেন কেজ উপাধি দেওয়া হয়েছে এবং তাকে ফাদার অফ অল হ্যাকারও বলা হয়। তার বিচিত্র জীবনকে ভিত্তি করে 2000 সালে টেকডাউন নামে একটি সিনেমাও তৈরি করা হয়েছে। মাত্র 12 বছর বয়সে হ্যাকিং শুরু করেন মিটনিক। তার হ্যাকিং জীবন শুরু হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস শহরের বাসের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে, এবং তার ফলে তিনি শহরের যে কোনো বাসে ফ্রি ভ্রমণ করতে পারতেন। কিন্তু কেভিন এখানেই থেমে যাননি। বয়স বাড়ার সাথে সাথে কেভিনের কম্পিউটার সায়েন্স, রেডিও এবং এগুলোর সাথে জড়িত মজার মজার ছোট ছোট প্র্যাঙ্কের জন্য গভীর আগ্রহ তৈরি হয়। এই প্র্যাঙ্কগুলোর মধ্যে একটি হলো ম্যাকডোনাল্ডের ড্রাইভ থ্রু হ্যাক। এখানে তিনি ম্যাকডোনাল্ডের কর্মীদের ভয়েসের জায়গায় নিজের ভয়েস রিডাইরেক্ট করে দিয়ে কাস্টমারকে এমন এমন হাস্যকর বা অসম্ভব কিছু বলতেন যাতে তারা অবাক হয়ে যেত এবং সেখানে একটা হইচই তৈরি হয়ে যেত। আর কেভিন এটা বেশ এনজয় করত। ওই সময়ে তিনি নিজেকে একজন ইলেকট্রনিক জয় রাইডার হিসেবে দেখতেন এবং নিজেকে কম্পিউটার জগতের জেমস বন্ড মনে করতেন। প্রথমে টুকটাক হ্যাকিং করলেও পুরোপুরি হ্যাকিং শুরু করেন 1983 সালের দিকে। সে সময় তিনি ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার ছাত্র ছিলেন। মাত্র 16 বছর বয়সে আরপানেটের অ্যাক্সেস পেয়ে যান মিটনিক। আর আরপানেট যেহেতু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নেটওয়ার্ক ছিল, সেহেতু মন্ত্রণালয়ের সকল স্পর্শকাতর এবং গোপনীয় ফাইল দেখার সুযোগ পেয়ে যান তিনি। পরবর্তীতে ডিজিটাল ইকুইপমেন্ট সিস্টেম, মটোরোলা, নোকিয়া, সান মাইক্রোসিস্টেম, ফুজিৎসু সহ সফটওয়্যার মেকার নোভেলের মতো বড় বড় প্রতিষ্ঠানের কম্পিউটারও হ্যাক করেছিলেন তিনি। কোম্পানিগুলোর দাবি ছিল কেভিন মিটনিক তাদের $300 মিলিয়ন ক্ষতি সাধন করেছিলেন। কেভিন প্রায় 2.5 বছর পলাতক থাকার পরে 1995 সালের 15 ফেব্রুয়ারি FBI এর কাছে ধরা পড়েন এবং তার শাস্তি হিসেবে তাকে 5 বছরের জন্য জেলে পাঠানো হয়। কেভিন জেলে থাকা অবস্থায় সাধারণ জনগণের থেকে প্রচুর সাপোর্ট পেয়েছিলেন। তারা ফ্রি কেভিন নামে একটা মুভমেন্ট শুরু করে এবং যেখানে তারা রাস্তার পাশে বিভিন্ন অফিস আদালতের সামনে ব্যানার, ফেস্টুন ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে ফ্রি কেভিন বলে স্লোগান দিতেন, অর্থাৎ কেভিন মিটনিকের মুক্তির দাবি করতেন। বিভিন্ন যানবাহনে ফ্রি কেভিন লেখা স্টিকারও লাগানো হতো। এছাড়া ওই সময়ে মিরাম্যাক্স কোম্পানির বন্ধেরও দাবি তোলা হয়, কারণ মিরাম্যাক্স কেভিনকে নিয়ে সিনেমা টেকডাউন প্রোডিউস করেছিল। জনগণের দাবি ছিল টেকডাউন সিনেমাতে কেভিনকে ভিলেন হিসাবে উপস্থাপন করায় সে ফেয়ার ট্রায়াল পাবে না, কারণ সিনেমাটি জুরি বোর্ড মেম্বারদের নেগেটিভভাবে প্রভাবিত করতে পারে। এরকম অসংখ্য ঘটনার পরে শেষ পর্যন্ত 2000 সালের 21শে জানুয়ারি কেভিন মিটনিক মুক্তি পান। তবে শর্ত ছিল 2003 সালের আগে তিনি কোনো কম্পিউটার, সেলফোন এবং ইন্টারনেট যুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না। পরবর্তীতে কেভিন নিজের নামে মিটনিক সিকিউরিটি কনসাল্টিং ফার্ম প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে কেভিন পাবলিক এবং প্রাইভেট সেক্টরে প্রচুর কাজ শুরু করেন। বিভিন্ন সেমিনারে সাইবার সিকিউরিটি নিয়ে মানুষকে ধারণা দেওয়া সহ 4টি বইও লিখেছেন তিনি, এবং তার বইগুলো কয়েকবার বেস্ট সেলার হিসাবে জায়গাও করে নিয়েছে। 2023 সালের 16 জুলাই সাইবার জগতের এই লিজেন্ড কেভিন মিটনিক প্যানক্রিয়েটিক ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন। কিন্তু ইতিহাসের পাতায় কেভিন মিটনিকের নাম অলরেডি লেখা হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে কম্পিউটার প্রোগ্রামিং এবং ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের উপরে দুর্দান্ত সব ভিডিও আসছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।